এখন আমরা শুরু করতেছি আমাদের এইচএসসি লাইফে আসলে কি কি টার্গেট হওয়া উচিত তোমার সেটা নিয়ে কথাবার্তা বলি ওকে আচ্ছা সো প্রথম টার্গেট এইচএসসি লাইফে শেষ করতে হবে যে আমার বই এক বছরের মধ্যে শেষ করতে হবে এক এটা হলো আমার প্রথম টার্গেট যে আগে বই শেষ করবে সে অনেক কিছু নিয়ে চিন্তা করার টাইম পাবে যে আমি কি কি মিস করছি কি কি ভুল আছে রিভাইজ করব কি টেস্ট পেপার কখন পড়ব বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক দেখব এই বিভিন্ন প্রকার তুমি প্ল্যানিং করতে পারো সো বই আগে যার শেষ হবে সে অনেক কিছু করার সুযোগ পাবে যার বই লাস্টে শেষ হবে মনে রাখবে বাংলাদেশের টিপিক্যাল স্টুডেন্ট মেজোরিটি না একেবারে নাইনটি পার্সেন্ট মানুষজনের বই শেষ হয় হলো এইচএসি পরীক্ষার এক মাস বা পনেরো দিন আগে ও কিন্তু অ্যাডমিশন নিয়ে চিন্তাও করে নেই ফলশ্রুতিতে কি তীব্র মারা জন্য আগে আগে বই শেষ করতে হবে এবং এটার প্ল্যান আমরা তোমাকে দিব গেল এরপরে দুই নাম্বার প্রতিদিনের পর আমি প্রতিদিন কমপ্লিট করব যেভাবে হয় হোক কোনো পড়া জমায় রাখবো না যদি জমায়ও রাখি সপ্তাহে একদিন জান দিয়ে ওই সপ্তাহের পড়াটা শেষ করবো নাহলে কি হবে কয়েকদিন পরে তোমাদেরকে আমার ভিডিও দিতে লাগে কিছুদিন পর পর যে ভাইয়া অনেক গ্যাপ হয়ে গেছে এখন কি করব। অনেক গ্যাপ হয়ে গেছে কি করব। যার গ্যাপ একবার হয় ওর আজীবনই গ্যাপ হইতে থাকে ও জীবনে গ্যাপ ফিল করতে পারবে না ঠিক আছে গেল টার্গেট ভিত্তিক প্ল্যান একটা জিনিস মনে রাখবা যে রুটিন হ্যাঁ যে সকাল দশটায় উঠবো সকাল আটটায় উঠবো আজকের থেকে খুব ভালো ছাত্র হয়ে যাব। এগুলো একটা বয়স পর্যন্ত ঠিক আছে খুব ভালো লাগে কিন্তু আলটিমেটলি তুমি তোমার লাইফে কোনোদিন রুটিন মানতে পারছো কোনোদিন রুটিন কিন্তু মানতে পারো নাই তো তোমাকে কি করতে হবে তোমাকে একটা টার্গেট ভিত্তিক প্ল্যান বানাইতে হবে টার্গেট ভিত্তিক প্ল্যান কেমন হয় যে যেমন আমার আজকের দিনে টার্গেট হলো আমি একটা ওয়েবিনার নিব আমি দুইটা ভিডিও শ্যুট করবো আমি হলো আমাদের জিমে যাব আমার একটা সিটির প্রিপারেশন নিব লাস্টের দিকে আমি একটা মিটিং করে আমার কাজ শেষ এখন এগুলার কিন্তু টাইম আমি ফিক্স করি নাই আমার যদি আজকে সতেরো ঘন্টা কাজ করতে আমি কাজ করবো আমার যদি বিশ ঘন্টা কাজ করতে আমি করবো যেমন আমাকে আমার টার্গেটগুলো ফিল আপ করতে হবে আর একটা টার্গেট ভিত্তিক প্ল্যানের উদাহরণ হলো যে আজকে দশ তারিখ দশ এক তেইশ এদিনে আমি ভেক্টর পড়তেছি ভেক্টর আজকে তিনটা ক্লাস করে ফেলবো অ্যাকাডেমিক অ্যাডমিশন কোর্স থেকে তারপর ধরো বারো দুই চব্বিশ এখানে আমার আজকে কি পড়তেছি আমি গুণগত রসায়ন পড়তেছি গুণগত রসায়নের চতুর্থ ধাপের ম্যাথ সলভিং ক্লাসগুলো আমি আজকে করে ফেলবো তো এইরকম টার্গেট ভিত্তিক প্ল্যান বানাবো ডেট ওয়াইজ তারপর হলো ডে ওয়াইজ তাইলে কিন্তু তোমার অনেক পড়া কমপ্লিট করতে পারবা এবং যেদিন যেটা টার্গেট আই উড ডাই বাট আমি এটা কমপ্লিট করে ছাড়বো এরকম একটা মেন্টালিটি নিয়ে আগে আমি মতটা বলতেছি না বাট দ্য মেন্টালিটি শুড বি দিস ওকে আচ্ছা এরপরে সব বিষয়ে সমান পারদর্শিতা এইচএসি লাইফে এমন কোনো দিন কোনো চিন্তা আনবে না টিপিক্যাল ভাইয়া প্ল্যাটফর্ম কি করবে ওদের টার্গেট তো তোমাকে হলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়ানো বুঝছো

কারণ ও শুরুতেই এটা কোনো ডিভাজন করা নাই মাথায় রাখবা আমার টার্গেট আমি মানুষ যে বইটা মানুষ যে মেডিকেলে ও যা খাচ্ছে তাই খাচ্ছে ও যে বই পড়তেছে আমি সেই বই পড়তেছি ও যদি সব সাবজেক্ট পারে ও যদি ফিজিক্স পারে আমি কেন পারবো না ও যদি ম্যাথ পারে আমি কেন পারবো না ও যদি বায়োলজি পারে আমি কেন পারবো না ও যদি একবার পরে আমি দশবার পড়বো এই মেন্টালিটি নিয়ে আঁকাবা তোমার কোনো সাবজেক্টে কোনো দুর্বলতা রাখবা ইনক্লুডিং বাংলা ইংলিশ আইসিটি এই জন্য শুরু থেকেই বাবা এমন কোনো ক্লাস করবা যেখানে অল সাবজেক্ট পড়ানো হয় হ্যাঁ অল অল সাবজেক্ট সাবজেক্ট পড়বা শুরু থেকে পড়বা ব্যালেন্স করে ওকে আচ্ছা গেল এরপরে স্বপ্ন ফিক্স আগামী ছয় মাসের মধ্যে তুমি কিসের প্রিপারেশন নিবা বুয়েট মেডিকেল ধাবি ডিউ তারপরে ধর আইবিএ তারপরে ধর আর্মি মেডিকেল ধরো এরোস্পেস ইঞ্জিনিয়ারিং হোক টার্গেট ফিক্স করবা গেল যত কম ডিস্ট্রাকশন লাইফে রাখা যায় তত ভালো এইচএসি লাইফে উঠে আমি যদি সর্বোচ্চ কোনো কিছু করছি সেটা হলো জিম এর বাইরে আমার দিন দুনিয়া কিছু ছিল না আমি কিছু দেখি নাই আমি বলতেছি না পুরা লাইফলেস নার্ড হয়ে যাও বাট অ্যাট লিস্ট এইচএসসি লাইফে যত কম ডিস্ট্রাকশন লাইফে রাখবা রিলেশন করতে পারো সমস্যা নেই নিষেধ নাই বাট ওটা জানতে তোমার ডিস্ট্রাকশন না হয় 14 ভুঁড়ি অলিম্পিয়ার 14 ভুঁড়ি জায়গায় ঘোরা এবারাছো রিলেশন করে এবারাছো ফ্রেন্ড সার্কেল মাদক নেশা বিভিন্ন জায়গায় যদি কোনো লাইফে যত বেশি ডিস্ট্রাকশন যার লাইফে থাকবে সে তত বেশি এইচএসসি লাইফে ধরা খাবে মনে রাখবে এটা তোমার লাইফের সবচেয়ে কুশল দুটো বছর সেই সময় যত কম ডিস্ট্রাকশন রাখবা সবকিছু ট্রাই করবে এক জায়গায় নিয়ে আসার জন্য যে একটা কোর্স বা একটা বই এক জায়গার মধ্যে সব আছে কম ডিস্ট্রাকশন তত ভালো তোমার ব্রেন তত ক্লিন থাকবে নিজে শিখতে হবে অনেক কিছু মনে রাখবা ধরো তুমি আমার কোর্সে ভর্তি হয়েছো বা পৃথিবীর যে কোনো কোর্সেই ভর্তি হয়েছো হাইপে উঠে যা হাইপ ওই ভাইয়ার কাছে সবাই পড়ে তাই আমিও পড়তেছি এমন কোনো দিন হবে না যে ওই ভাইয়ার কাছে পড়ার কারণে একটা চ্যাপ্টার তুমি বুঝে গেছো এমন অনেক টিচার হবে এমন অনেক ক্লাস হবে যেখানে তুমি অ্যাকচুয়ালি শুনছিলা খুব ভালো বাট যায় তুমি কিছুই বুঝতেছো না যেরকম অসংখ্যবার হবে বাট মনে রাখবা যে এইচএসি লাইফ এমন না যে শুধু টিচার পড়াইলে হবে এমন অনেক সাবজেক্ট এমন অনেক টপিক এমন অনেক প্রবলেম আসবে যেগুলো নিজে সলভ করবা এবং মনে রাখবা তোমার নিজে সলভ করা টপিকগুলোতে যে কোনো টিচারের চেয়েও বেশি এক্সপার্ট হবা সো অনেক মাথায় রাখবা যে অনেক কিছু তোমাকে নিজে শিখতে হবে ঠিক আছে গেল চ্যাপ্টার ভিত্তিক সিন্ড্রমে না ভুগা মনে রাখবা চ্যাপ্টার ভিত্তিক কি যে আমরা শুরু থেকে সব চ্যাপ্টারের ক্লাস দিয়ে দিই এটার মূল রিজন একটা যে একটা স্টুডেন্ট যাতে এরকম কোনো ফ্যান্টাসিতে না ভুগে তোমাদের মধ্যে কতজন আসো অলরেডি ক্যালকুলাস আর অর্গানিক স্টার্ট অর্গ্যানিক কমেন্ট করো তো বাবারা অলরেডি কতজন ক্যালকুলাস আর অর্গ্যানিক কেমিস্ট্রি স্টার্ট করছে একটু কমেন্টে জানাও আমি যত জানি অলরেডি অনেকজন ক্যালকুলাস আর অর্গ্যানিক কেমিস্ট্রি স্টার্ট করছো মনে রাখবা যে ক্যালকুলাস আর অর্গ্যানিক কেমিস্ট্রি কখনো একটা সাবজেক্ট না অর্গ্যানিক কেমিস্ট্রি মানে কেমিস্ট্রি না এটা কেমিস্ট্রির একটা মাত্র চ্যাপ্টার ক্যালকুলাস কোনো সাবজেক্ট না এটা হলো ম্যাথের দুইটা মাত্র চ্যাপ্টার সো সব সময় এই যে দেখছো কতজন আসছে তো জীবনও এরকম কোন টিচার যদি কোনোদিন দিন পিনিক দেয় যে এই চ্যাপ্টারটা থেকেই জীবন শেষ কিচ্ছু না তোমার এইচএসসি লাইফে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি নিয়ারলি ফিফটি প্লাস চ্যাপ্টারস আছে সবগুলাই প্রায় সমান গুরুত্বপূর্ণ হ্যাঁ এগুলার গুরুত্ব আছে বাট দ্যাট ডাজেন্ট মিন এগুলা সিনড্রোম আমি ভুগবো ঠিক আছে সব সাবজেক্টকে সব চ্যাপ্টারকে ইকুয়ালি ইকুয়ালি ট্রিট করবা ঠিক আছে আচ্ছা এটা গেল এরপরে নয় নাম্বার টিচার ও প্ল্যাটফর্মের প্রতি লয়াল থাকা দেখ আমি আমার একটা বান্ধবীর কথা বলি বান্ধবীর নাম আমি বলবো না বাট বান্ধবী যেটা করছিল ওই বান্ধবীর আমাদের ম্যাথ টিচার ছিল ম্যাথের টিচার ছিল ওর আটটা বুঝছো আটটা

তখন সো জন্য শুরু থেকে পারলে ভালো টিচার বাসায় নিবা ভালো ব্যাচে যায় ভর্তি হবা একটা মাত্র কোর্সে ভর্তি হবা যেখানে সব কিছু আছে ফোকাস অন দ্যাট এবং মনে রাখবা এইচএসসি লাইফে কেউ ভুল না আমাদের বুয়েট ফার্স্ট ভাই ছিল দিনাজপুর কৌশিক রায় ভদ্র ভাই উনি আমাকে বসুলি রিঙ্কনের বই পড়তো আমার টিচার ছিলেন সাকিব শাহরিয়ার ভাইয়া বুয়েট ত্রিপলি উনি আমাকে বসে আনস্ত পুরাতন হাজারি পড়বে আমি আমার যে মেন্টর আমার যে টিচার ভাই বসে পুরাতন হাজারি পড়তে হবে পড়তে হবে কৌশিক রায় ভদ্র ভাই উনার আইডিওলজিতে ঠিক আছে মনে রাখবে প্রত্যেক ভাইয়া প্রত্যেক টিচার নিজের আইডিওলজিতে ঠিক আছে এই বাইসেপের কতগুলো এক্সারসাইজ আছে একশোর বেশি এক্সারসাইজ আছে বাট তোমার যে ট্রেনার তোমার ট্রেনার তোমাকে যেভাবে মারতে বলবো তুমি সামনেই মারবা তোমার জন্য ওইটাতে কাজ হবে তুমি যদি হাজারটা ট্রেনার নিতে যাও তোমার কোনোদিন বাইসেপ ডেভেলপ হবে না ঠিক তেমনি পড়াশোনা শুরু থেকে টিচার এবং প্ল্যাটফর্মের প্রতি লয়াল থাকবা আমি বলবো ডু তুমি বলবা ডান আমি বলবো এটা পর বাইয়া হয়ে গেছে কোনো কোশ্চেন নাই আর্মির মতো আর্মিন কমান্ডার যদি বলে আগুনে ঝাপ দেওয়া ঝাপ দেবে ঠিক তেমনি এরকম মেন্টালিটি না গাবো চোদ্দ ভাইয়ার কাছে যাবা চোদ্দ পীরের কাছে গেলে এক পীরও গ্রহণ করবে না ফলে দেখা যাবে নাইস লাগছে ভাইয়া কমেন্ট করতে করতে জীবনটা শেষ ঠিক আছে যারা দেখবা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে খুব লাইভ করে খুব কমেন্ট করে ওগুলা ছেলের অ্যাডমিশনের পরে প্রোফাইলটা জাস্ট ঢুকে যায় দেখো কোথাও চান্স পায় না কোথাও চান্স পায় নাই ইভেন আমার প্ল্যাটফর্মে যারা প্রচুর অ্যাক্টিভ তারা কেউ কোথাও চান্স পায় না কেন পায় না বাবারা কারণ এইটা তোমার কাজ না তোমাকে নিজেকে পড়তে হবে ইউ হ্যাভ টু গিভ ইউর সেলফ টাইম গেলো বাট শুরু থেকে প্ল্যাটফর্ম বা টিচারের প্রতি লয়াল থাকবা মুড়ির মতো টিচার চেঞ্জ করবা না বাবারা ঠিক আছে